ড্রোন উড়িয়ে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নষ্টের অভিযোগ তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর। তার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালাচ্ছে প্রশাসন, এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদের। শান্তিকুঞ্জে ড্রোন দিয়ে নজরদারি চালানোর অভিযোগ অধিকারী পরিবারের সদস্যের। বাড়ির সামনে সিসিটিভি লাগিয়ে চলছে নজরদারি, পাশাপাশি ড্রোন উড়িয়েও ব্যক্তিগত গোপনীয়তা নষ্টের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ দিব্যেন্দু অধিকারী। গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর কথাও বলেছেন তিনি। ড্রোন উড়ানো হচ্ছে, বিস্মিত হলাম, ড্রোনটা কেন, খবর নিলাম, ইউনিফর্ম নেই, আই কার্ড নেই, কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের মানে নিম্ন রুচির পরিচয় এই থানা করছে, কার এতে করছে আমি জানি না। আমি দলকে বলবো, লোকসভা স্পিকারকে বলবো। নজরদারি প্রসঙ্গে শাসক দল ও স্থানীয় প্রশাসনকেই কাজ গড়ায় তুলেছে পদ্ম শিবির। কাজে লাগিয়ে দ্রোণ উড়িয়ে দ্রোণ দিয়ে এরকম নজরদারি করে আসলে তৃণমূল এবং পুলিশের হতাশাগ্রস্ত ছবিটাই স্পষ্ট হচ্ছে। নজরদারি প্রসঙ্গে কাঁথি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি স্থানীয় কলেজের অধ্যক্ষকেও বিষয়টি জানানো হয়েছে, এমনটাই দাবি তৃণমূল সাংসদের। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা।